আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরেই যাব। এ কিভাবে আমার নির্যাতন করতেছে? আপনি কি জানেন সৌদি আরবে মহিলারা কি কাজ করে, কেন তারা এত বেশি বেতন পায় এবং সৌদি আরবে তাদের স্থান কোথায়? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এক রিপোর্টার জানায় 4 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বোর্ডিং ইমিগ্রেশন শেষ, বিমানের অপেক্ষায় যাত্রীরা, গন্তব্য সৌদি আরবের জেদ্দা। অবাক করা বিষয়, সেই ফ্লাইটে অর্ধেকেরও বেশি নারী যাত্রী, হাতে গোনা কয়েকজন যাত্রী ওমরা পালনের জন্য যাচ্ছে, বাকি পুরুষরা যাচ্ছেন কাজের সন্ধানে। সেখানে কথা হয় এক তরুণীর সাথে, তার বয়স 19 কিংবা 20, বিয়ে হয়েছে 2 বছর আগে, খুব বেশি দিন তাদের সংসার টিকেনি, পিতার ঘরে এসেও ভোজার পাত্রী। তাকে জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছে এবং কি কাজে যাচ্ছে। মেয়েটি জানায় সৌদি যাচ্ছে, কিন্তু তাকে দিয়ে ঠিক কি কাজ করানো হবে সেটা তিনি নিজেও জানেন না। আরও বললেন, আমরা কয়েকজন যাচ্ছি, দেশে তো কোনো কাজ পাচ্ছি না, দেখি সৌদিতে গিয়ে জীবনে কিছু করতে পারি নাকি। তাদেরকে নিয়ে যাচ্ছে বাংলাদেশি কিছু দালাল। সেখানে মধ্যবয়সী আরেক নারীর সাথে কথা হয়, তিনি জানান দেশে তার স্বামী ও সন্তান সবই রয়েছে, জমি বিক্রি করে 1.5 লক্ষ টাকা তুলে দিয়েছেন এলাকার এক যুবকের হাতে, তারপর ওই যুবক তাকে সৌদি পাঠানোর ব্যবস্থা করেছে। তাকেও একই প্রশ্ন করা হয়, সেখানে গিয়ে কি কাজ করবেন? উত্তরে তিনি বললেন, জানি না, জেনে শুনেই আগুনে ঝাঁপ দিচ্ছি, কিছু করারও নেই আমার, পরিবারের দারিদ্রতা কমাতেই সৌদি যাচ্ছি। আসলে সবাই কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যেই পাড়ি দেন সৌদি আরব। সৌদি আরব বসবাসরত বাংলাদেশি ভাইদেরকে বাংলাদেশ থেকে আসা নারীদের সম্পর্কে জিজ্ঞেস করলেই তাদের মুখ কালো হয়ে যায়। তারা জানান বিমানবন্দর এলাকা পাড়ি দিলেই নারীদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, তারপর তাদের কোথায় নিয়ে যাওয়া হয় সেটিও জানি না। তাদেরকে বাসাবাড়িতে আটকে রেখে অমানসিক নির্যাতন করা হয়। এসব কাহিনী সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিরাই জানেন, কিন্তু মুখ ফুটে কেউ কিছুই বলে না। মক্কায় বসবাস করেন বাংলাদেশে এক সাংবাদিক সেলিম আহমেদ, তার কাছে জানতে চাওয়া হয় কাজের সন্ধানে আসা নারীদের সম্পর্কে। সাংবাদিক জানান গেল কয়েক মাসে 4 থেকে 5 জন নারীর সাথে তার কথা হয়েছে, কথা বলে জানতে পেরেছেন নারীদেরকে সৌদি নিয়ে এসে এক দালাল আরেক দালালের কাছে তাদেরকে বিক্রি করে দেয়, এভাবে কয়েক ধাপে বিক্রি হওয়ার পর সৌদি নাগরিকদের হাতে এসে পৌঁছায়, তারপর তাদেরকে দাসদের মতো বাসাবাড়িতে আটকে রেখে যৌন নির্যাতন থেকে শুরু করে শারীরিক নির্যাতন সকল নির্যাতনই করা হয় তাদের উপর। অনেক সময় দালালদের হাতেও নির্যাতনের শিকার হন তারা। সেখানে বসবাসকারী বাঙালিরা জানান নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হয় এখানে। অনেকেই নির্যাতন সহ্য করে খাপ খাইয়ে নেয় নিজেকে, আবার অনেকেই তা পারে না। জেনে শুনেই বাংলাদেশি দালালরা দেশ থেকে নারীদের এনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন। তবে 100 থেকে 100 জনের সাথেই যে এমনটি ঘটে তা নয়, বলা যায় বেশিরভাগ নারীদের সাথেই এমনটি ঘটে, কাজের সন্ধানে এসে পরিণত হন যৌনদাসী হিসেবে। অথচ সৌদি আরবে আসার আগে তারা কিছুই জানত না, তাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গৃহকর্মী হিসেবে। সৌদি ফেরত এক মহিলা বলেন, কয়েক মাস আগে তিনি কাজের সন্ধানে সৌদি গিয়েছিলেন, সৌদিতে পা রাখার পরপরই তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, মাসে মাসে তিনি বিক্রি হয়েছেন, সব জায়গাতেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না। এখন নিজের দেশে না খেয়ে মারা গেলেও তবুও সৌদি আরবমুখী হবেন না আর কখনো। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।